জনগণের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদারতা শুধু দক্ষিণ এশিয়া নয়, পুরো বিশ্বের জন্য ছিল এক উজ্জ্বল দৃষ্টান্ত। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এসএটিভিকে দেয় একান্ত সাক্ষাৎকারে জাতির পিতাকে নিয়ে এভাবেই নিজের অনুভূতির কথা জানান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। আমাদের পারিবারিক কারণে মানে আমার মায়ের মামা তো মিজানুর রহমান চৌধুরী, তিনি বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ সহচর ছিলেন এবং সেই সুবাদে তারপরে আমার যে খালা শোভা খালা তার এই বাড়ির অবস্থানগত কারণে আমরা তাকে কাছ থেকে দেখবার সুযোগ পেয়েছি। অবশ্যই এগুলো সবই শৈশব এবং কৈশোরের স্মৃতি এবং তাকে পরবর্তীতে তার অবর্তমানে অর্থাৎ তার এই বিয়োগান্তক মর্মান্তিক জীবন অবসানের পরে আমরা যতটুকু তার সম্পর্কে জেনেছি বুঝেছি এবং তার জীবন নিয়ে পাঠ করে যতটুকু অবগত হয়েছি তাতে মনে হয়েছে তার মতো সিংহহৃদয় মানুষ আমাদের এই বাংলাদেশে দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না এবং তার মতো উদার মনস্ক মানুষ জাতির পিতা তাকেই মানায়। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্বের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে যে তিনি অসহায় আর্তপীড়িত মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছেন এবং কখনোই তাদের ডিজার্ন করেননি। বিশেষ করে আপনার পাক হানাদার বাহিনীর সদস্যদের লালসার শিকার আমাদের নারীরা যারা বীরাঙ্গনা আদি পেয়েছেন তাদের নিয়ে যে সামাজিক সংকট তৈরি হচ্ছিল সেটা নিয়ে প্রয়াত তাজউদ্দিন আহমেদ তিনি খুব ভাবিত ছিলেন এবং বিষয়টি বঙ্গবন্ধুর দৃষ্টিগোচরে আনার পরে বঙ্গবন্ধু যে আপনার সলিউশনটা প্রদান করেছিলেন সেটি রীতিমতো সবাইকে ভাবিয়েছেন। তিনি বলেছিলেন যে এদের বলে দাও যে এদের সবার ঠিকানা 32 নম্বর, আমার বাড়ির ঠিকানাই তাদের ঠিকানা এবং এদের সবার অভিভাবক আমি, তাদের পিতৃ পরিচয় দিতে যদি কোনো কুণ্ঠা থাকে তাহলে সবাই এই সকল নারীর পিতা আমি, সুতরাং এটা নিয়ে কারো কোনো সংশয় যাতে তৈরি না হয় আমি সবার দায়িত্ব নিলাম। এই যে বিশাল অভিভাবকত্বের ঘোষণাটি হাজির করাটা, এটি তৎকালীন সমাজে রীতিমতো একটি বৈপ্লবিক উচ্চারণ, একটি রীতিমতো দ্রোহের প্রতীক বলা যেতে পারে। কারণ সমাজের যে পশ্চাৎপদতা ছিল, যেই সংকীর্ণতা ছিল, তার সব কিছু ছাপিয়ে তার ঊর্ধ্বে উঠে বঙ্গবন্ধুর যে বিশাল আকাশের মতো ঔদার্য প্রদর্শন এবং তা সংস্থাপন করা, এটি আসলে একটি বিরল দৃষ্টান্ত হিসেবে মানব জাতির কাছে থেকে যাবে, শুধুমাত্র বাংলা ভাষাভাষী মানুষের জন্যই নয়, সমগ্র বিশ্বের মানুষের জন্যে এটি একটি আদর্শগত নজির।